জীব বৈচিত্র্য কাকে বলে? স্যার আমাদের চারপাশে যে সমস্ত প্রাণী নিয়ে এই পরিবেশ সৃষ্টি তাকে পুরোটাকে বালি খুব ভালো লাগে। আমি কোন প্রাণী? সেটা মাছের থেকে উন্নত না অনুন্নত? আকাশে পড়ে প্রচুর অক্সিজেন তার দরকার। মডেল তৈরি করছে, কিসের উপর মডেল তৈরি করছে? পরিবেশ দূষণ। এইটা কি? এটা জাল। কোথায় জাল লাগিয়েছো? নদীতে। আচ্ছা আচ্ছা, এটা নো তোমরা নদী বানিয়েছো। আচ্ছা, নদীতে জাল লাগিয়ে কি লাভ হবে? আচ্ছা, তো প্লাস্টিক আমাদের কি ক্ষতি করে? তার মানে প্লাস্টিককে আমাদের দূষণ থেকে রক্ষা করতে হবে। সেই নোংরা জলটা তোমরা কি করছো? সেচের কাজে লাগাচ্ছো। ওই জলটা আর কি কাজ লাগতে পারে? মাছ চাষ হতে পারে? তাহলে তো আমরা মাছ চাষ করি। টেবিল, টেবিল কিন্তু যখন মিস্ত্রি যখন বানায় প্রথমে চৌকো করে কিন্তু কাঠ কাটে। হ্যাঁ দেখো, সেটাও গোল যত আছে গোল গাছের গুঁড়িতে। এদিক থেকে তোমাদের ক্লাবটা কি ক্লাব? কন্যাশ্রী ক্লাব। কন্যাশ্রী ক্লাব। আপনি কি কন্যাশ্রী কোঅর্ডিনেটর? ভবিষ্যতে আমি যদি ইচ্ছা করি কিছু বানিয়ে বিক্রি করে আমরা সংসার চালাতে পারবো। থেকে বাঁচার জন্য আমরা কি করবো, সেই ধরনের প্রশ্নগুলো দেওয়ার জন্য তোমাদেরকে অলরেডি চিটকুট দিয়েছি, চিটকুটটা দেখাও প্রত্যেকে। এবং তোমরা সেখানে তোমাদের মনের যে অবচেতনে যে ইচ্ছে সেগুলো তোমরা লিখেছো এবং তোমরা জমা করো। পড়তে বসলে আমার মনে হয় আমি সচিন তেন্ডুলকার, আমাদের শরীরে নির্গত হয়। কাম টিচার তোমাদের ক্লাস দিচ্ছে টোটাল ব্লাইন্ড, এবং তোমাদেরকে বাংলা ইন বেঙ্গলি তোমাদের সম আদার ল্যাঙ্গুয়েজ তোমাদের পড়াচ্ছে। তো মাদার ল্যাঙ্গুয়েজ শিখে তোমাদের কি লাভ? ঊনবিংশ শতকে কোন ভারতীয় প্রথম সমাজ সংস্কারক হিসাবে প্রতিফলিত হয়? রাজা রামমোহন। দেখতে পাচ্ছ? স্যার আমি এখানে দেখতে পাচ্ছি যে পেঁয়াজ প্রস্থচ্ছেদ করে কাটা রং করে সেটা আমি দেখছি। স্যার আমি এখানে দেখছি যে দ্বিপত্রী কাণ্ডটাকে প্রথমে আমরা প্রস্তুচ্ছেদ করেছি, তারপর সেটাকে রং করেছি, আর এটার মধ্যে আমরা মেটাজাইলেম আর প্রোটোজাইলেম। মেটাজাইলেম গুলো ছোট না বড়? মেটাজাইলেম একটু বড় টাইপের আছে আর প্রোটোজাইলেম গুলো ছোট। ভেরি ভেরি গুড। ইলেকট্রন ঠিক তো? এবং কত করে ইলেক্ট্রন প্রথমে ক্লোজ ব্রেন হবে? সব ঠিক আছে। ক্লোজ ব্রেন প্রথম পক্ষে কক্ষপথে কটা থাকবে? দুটো। দ্বিতীয় কক্ষপথে কটা থাকবে? কখন কেন এরকম করতো, কে করেছে এটা প্রথম আবিষ্কার? সেটা আবিষ্কার করেছে গিলোটিন নামের একজন ব্যক্তি। তিনি তখনকার সময় ইংল্যান্ডের রাজা ছিলেন এবং তিনি প্রজাদের প্রতি খুব বাজে ব্যবহার করতেন। তার ফলে প্রজারা কী করেছিল না, তাকেও তিনি মেশিনটা বানানোর পর তিনি 300টা এখানে মার্ডার করেছিলেন এবং তারপরে তাকেও এই মেশিনেই মারা হয়েছিল।
ভালো করে আছে, নড়াচড়া করছে না, তো তোমার কি কাজ একটু দাঁড়া? এই ব্যায়ামটা করে আমাদের কি লাভ হবে? শরীরের পক্ষে ভালো হবে। শরীরের পক্ষে কি ভালো? প্রক্রিয়ালয় করে কি লাভ? জীবন চক্র সম্পর্কে আমরা যে জ্ঞান লাভ করতে পারছি সেই সম্পর্কে জানা, এবং পরিবেশের বাস্তুতন্ত্র কিভাবে পাখির সাহায্যে নিয়ন্ত্রিত হচ্ছে এবং পাখিকে বাঁচানোর মাধ্যমে আমরা কিভাবে পরিবেশের বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করতে পারছি সেই সম্পর্কে আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্য। বাগান বলো কি কাজে লাগে? তো এইটা কোন গাছ? এটা কামনা গাছ। ফল ধরে? হ্যাঁ। থ্যাংক ইউ।